নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদকে নিয়ে। রাজ্যে বা আমরা বলবো আজকের দিনেও সমাজে হয়তো বা সেই বিষয়গুলোকে আমরা কখনোই একেবারে বিলুপ্ত বা সেখানে বিলুপ্ত করে দিতে পারছি না। আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি সমাজে আজকের দিনেও এই ধরনের বিষয় উঠে আসছে, যেখানে আমরা বলে থাকি যে আজকের সমাজ অনেকটাই উন্নত, অনেকটাই স্মার্ট, সেখানে আজকের দিনেও এ ধরনের বিষয় উঠে আসাকে একেবারেই হয়তো বা মান্যতা দেওয়া যায় না। আজকের যে ঘটনাটি উঠে এসেছে, আমরা দেখতে পাই যে কন্যা সন্তান হলে আজকের দিনেও কিছু একটা সমাজের একটা অংশ রয়েছে যারা নাকি তাদেরকে গ্রহণ করতে পারে না, বা সেখানে ছেলেদের প্রাধান্য হয়তো বা আজকের দিনেও কোনো না কোনো একটা জায়গায় সমাজের একটি কোণে আজকের দিনেও হয়তো বা সেই প্রাধান্যটাই পেয়ে থাকে ছেলেরা। আজকের দিনে কন্যা সন্তানের ভ্রূণ বা সয়াবিন আটা সুচির সদ্যজাত কন্যা সন্তানকে আমরা দেখি এবার রান্নার দায়িত্ব সিস্টার কাচ্চিক মাস্টার আমরা কখনো কখনো দেখতে পাই তাদের আমাদের নালা নর্দমায় স্থান পেতে। বিষয়টি হচ্ছে যে আজকের দিনে যে সময়ে যে স্মার্ট দুনিয়াতে যে উন্নত সমাজে মেয়েরা আজকের দিনে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, কেউ হয়তো বা চাঁদে যাচ্ছে, কেউ হয়তো বা ক্রীড়া প্রতিযোগিতার দিক থেকে অনেকটাই উন্নত রাজ্যের জন্য বা দেশের জন্য সুনাম অর্জন করে আনছে, সেখানে আজকের দিনেও সমাজের কোনো না কোনো একটি অংশের জন্য আজকেও মেয়েরা অবহেলিত বললেই চলে। কন্যা সন্তানের ভ্রূণ বা সদ্যজাত কন্যা সন্তানের নালা নর্দমায় বা জঙ্গলে স্থান পাওয়ার চিত্র আজকের দিনেও উঠে আসছে সমাজে, যা একেবারেই মানা যায় না বা হয়তোবা আপনারাও সমর্থন করেন না। কিন্তু আমরা আজকের দিনেও হয়তোবা একটা সমাজের সেই ধরনের চিন্তাভাবনা বা মনোভাবকে আমরা পরিবর্তন করতে পারছি না, তার পেছনে কিন্তু হয়তোবা গাফিলতি রয়েছে আমাদেরই। আজকের দিনে যে ঘটনাটি উঠে এসেছে, পতি ছোড়া যে বাজার রয়েছে সে বাজার সংলগ্ন এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এক সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ। কি রয়েছে বিস্তারিত, চলুন দেখে নেওয়া যাক। ঘটনার বিবরণী জানা যায় বুধবার রাত্র আনুমানিক 9:30 নাগাদ মনপাথর ফাড়ি থানার খবর আসে যে পতি ছড়ায় হঠাৎ বাজার সংলগ্ন এলাকায় জঙ্গলের মধ্যে এক সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ ব্যাগের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। ঘটনার খবর পেয়ে মনপাথর ফাড়ি থানার ওসি আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে ছুটে যায় সেই ঘটনাস্থলে। ঘটনাস্থলে গিয়ে ব্যাগ সহকারে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ নিয়ে আসা হয় শান্তির বাজার জেলা হাসপাতালে। আজকের এই সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ খোঁজ পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে জানান মনপাথর ফাড়ি থানার পুলিশ। তিনি জানান মৃতদেহ অর্থাৎ বর্তমানে সেই সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। চলুন দেখে নিই বিস্তারিত। সন্ধ্যা অনুমান 9:30 দিয়ে আমাদের মনপাথর পুলিশ ফাঁড়িতে একটি খবর আসে যে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ পতিছড়ি হঠাৎ বাজারের পাশের জঙ্গলে পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই এবং সদ্যজাত শিশুর মৃতদেহ আমরা শান্তির বাজার হাসপাতালে নিয়ে যাই। একটা সদ্যজাত শিশুকন্যা মৃতদেহ, আমরা তদন্ত চলছে, আগামীকালকে পোস্টমর্টম হবে, পোস্টমর্টমের পরে জানা যাবে। আজকের দিনে সমাজের এ ধরনের চিত্র একেবারেই মানা যায় না, বা আজকের দিনে বা এই আধুনিক সমাজে এ ধরনের চিত্রকে আমরা কখনোই মেনে নিতে পারি না। আমাদের আশেপাশের সমাজে যদি আমরা এ ধরনের কখনো চিত্র দেখে থাকি, আমাদের কর্তব্য বা দায়িত্ব হওয়া উচিত তাদেরকে সেই ধরনের বুদ্ধি, যারা আমরা শুভ বুদ্ধিজীবী রয়েছি, তারা যেন সেখানে তাদের কিছুটা বুদ্ধি বা তাদের যে মনোভাব রয়েছে, যে চিন্তাভাবনা রয়েছে, তা যদি আমরা কিছুটাও পরিবর্তন করতে পারি, তবেই হয়তো বা আমাদের এই যে সমাজ তা প্রকৃত পক্ষে আধুনিক বা উন্নত সমাজ হতে পারবে।
এখনকার মতো আমাদের এই সংবাদ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। নরম ছোঁয়ায় মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখে শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায়। কেয়ার করি বলেই আমরা শেয়ার করি নতুন এই সময়ে, তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।